পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে বিষমদ কাণ্ডের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে সোমবার জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কোর্ট কম্পাউন্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল করে আবগারি দপ্তরে উপস্থিত হন। সেখানে কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখান, তাদের অভিযোগ ভাতের হোটেলে কিভাবে মদ বিক্রি হচ্ছে। এছাড়া দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানোর পাশাপাশি নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানান জেলা যুব কংগ্রেসের সভাপতি গৌরব সমাদ্দার। গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা ভারতবর্ষ এতক্ষণে জেনে গেছে যে বর্ধমানের বুকে ভাতের হোটেলে মদ খেয়ে আজকে বহু লোক মৃত। আমাদের প্রশ্ন যে জিটি রোড জুড়ে, এনএইচ জুড়ে, বিসি রোডের বহু হোটেলে অবৈধভাবে মদ বিক্রি হয়, বহু লোক মৃত, প্রশাসন এই মদ নাকি বিষক্রিয়ায় হয়নি, মদ খেয়ে নাকি মৃত্যু হয়নি, আমরা প্রশাসনকে বলে রাখতে চাই, আপনাদের রিপোর্ট কার্ড বহুদিন আগে থেকেই তৈরি ছিল। আমরা জানি পোস্টমর্টমের পর আপনারা বলবেন যে তাদের লিভারে কোনো রকম কোনো অ্যালকোহলের কোনো ছোঁয়া ছিল না এবং সেইটাই আজকে প্রমাণিত হতে চলেছে, কিন্তু বাড়ির লোকের কি অভিযোগ, কি অভিযোগ তারা করছে? আজকে 26-27 বছরের যুবকরা মদ খেয়ে মারা যাচ্ছে, কোথা থেকে? তারামা ভাটের হোটেল থেকে। আপনারা বলুন যে আজকে একটা নর্মাল বাঙালি নর্মাল লোক যদি ভাতের হোটেল খোলে সে কি মদ দেখার সাহস পাবে? যদি না প্রশাসন বা শাসক দলের কোনো নেতার মদত না থাকে, প্রশাসন বা শাসক দল যদি টাকা না খায়, কোনো মাইকালালের হিম্মত নেই যে ভাতের হোটেলে মদ বিক্রি করবে এবং সেই মদ খেয়েই আজকে মৃত বর্ধমানের এত যুবক। এর উত্তর কি প্রশাসন দিতে পারবে? আরেকটি প্রশ্ন প্রশাসনের কাছে, আজকে এত লোক মারা যাচ্ছে, দুদিন পর এই কেসটা ধামাচাপা পড়ে যাবে, আবার দেখবেন। আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে যাচ্ছি এই অপদার্থ প্রশাসন আবার ওই সমস্ত দোকান থেকে টাকা তুলবে, তোলা তুলবে, আবার দুদিন পর ওই দোকান থেকে এই মদ বিক্রি হবে, এটা আমরা আগাম আশঙ্কা প্রকাশ করে যাচ্ছি। মদ খাওয়ার একদম ওতপ্রোতভাবে জড়িত। প্রশাসনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে মদে কোনো বিষক্রিয়া নেই, তাই বলে কি রাজ্য সরকার থেকে আর্থিক ঘোষণা করা হয় নাই? হ্যাঁ, এই এটা তো আমাদের বাংলার কাছে পরিষ্কার, সবাই জানে চোলাই মদ খেয়ে মারা গেলে 2 লক্ষ টাকা পাবে। প্রশাসন থেকে যেহেতু এখনো বলেনি যে মদ খেয়ে মারা গেছে, তাই মাননীয় মুখ্যমন্ত্রী এখনো অ্যানাউন্স করেনি। যেদিন প্রশাসন থেকে বলবে যে একজন বা দুজন মদ খেয়ে মারা গেছে, দিদিমণি সঙ্গে সঙ্গে নবান্ন থেকে অ্যানাউন্স করে দেবে যে যাও তোমাদের 2 লক্ষ টাকা দিয়ে দিলাম। কিন্তু যেহেতু এখনও প্রশাসন থেকে বলছে খাবারে বিষক্রিয়া থাকে, তাই এখনও তাদের জন্য কোনো রকম কোনো আর্থিক সাহায্য ঘোষণা হয়নি। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেল এবং টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।